আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো এসিডিসি কন্ট্রোলার। তো এসিডিসি কন্ট্রোলারটা আপনারা কিভাবে কালেকশন দিবেন এবং কি এটা কিভাবে চালাবেন এই বিষয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসলাম। তো এসিডিসি কন্ট্রোলারটা আপনাদের কাছে পাবেন, তো আপনার আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলে আমরা যে ইনকিউবেটারের মালামাল বা যে কোনো মেশিন আমরা পাঠিয়ে থাকি, তো অর্ডার করলে আমাদের কাছে মালগুলো ঠিক মতো বুঝিয়ে পাবেন। তো এই কন্ট্রোলারে আপনার কী কী সার্কিট চালান যায়, তো বর্তমানে আমি দুটো সার্কিট নিয়ে আপনার তিন, যেমন এসিডিসি সার্কিট আপনার ইনকিউবেটার কোন কোন সার্কিট চালান যায়, যেমন W1200, W1219, তারপরে M452, TR01 মডেল, তারপরে STC3028 মডেল, এগুলো কিছু কন্ট্রোল আছে। তো M452 দিয়ে বা W1200 দিয়ে এগুলো একই থিওরি, একই থিওরিগুলো একটু বোঝাই দিলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি W1200 এটা বলতেছি, যেমন W1200 এটি হলো ভিডিওতে দেখতেছেন এই সাইডটা হচ্ছে প্লাস, এই সাইডটা হলো ডিসি, এই সাইডটা হলো K1K0, দেখতে পাচ্ছেন K1K0। তো K1K0 আর এটা হলো মাঝখানে হলো প্লাস, তারপরে হলো গ্রাউন্ড কালো, তার দুটো দেওয়াই আছে আর বোঝার জন্য। তো এটা তো বুঝতে পারলেন, এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট হবে, আর এই দিক দিয়ে হলো আপনার K1K0। M452 এটা বুঝতে পারলেন, এই যে মাঝখানে যে ইটা লেখা আছে দেন স্পষ্ট বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস। তো এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট, এদিক দিয়ে ইনপুট হবে, আর এটা হলো K1K0, এই সাইডটা যে LED, এটা হচ্ছে টেম্পারেচার K1K0, আর এটা হলো আপনার হিউমিডিটি কালেকশন। তো এই হলো M452 তিনটে টার্মিনাল। তো এই কালেকশনগুলো আপনারা কীভাবে দিবেন, তো এটা আমি আপনাদেরকে বোঝাই। যেমন আমাদের কাছে এই আপনার এসিডিসি চেঞ্জারটা নিলেন, নেওয়ার পর আপনাদের কাছে এরকম সার্কিট বা M452 দিতে হবে। M452 দিয়ে আপনাদেরকে বোঝাই, M452 দিয়ে আপনার এটি করবেন, যখন আমাদের এখানে 6টা টার্মিনাল আছে, এনু 2টা মিলে এক বেস, এই 2টা মিলে এক বেস, আর এই 2টা মিলে এক বেস, এনু লাল কালো সুন্দরভাবে দেওয়া আছে, একটা লাল একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো। তো এনু মাইনাস প্লাস নিয়ে কোনো সমস্যা নাই। তো এখন আপনার যেমন এপিতে অ্যাডাপ্টার আপনার কারেন্ট থেকে যে ডিসি হয়ে যে আপনার 12 ভোল্ট তৈরি হয়েছে, সেটা হলো আপনার ওই অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট এ জায়গায় ইনপুট করবেন, লালা জায়গায় লাল দিবেন, কালোর জায়গায় কালো দিবেন। তারপরে K0 K1, এই দুইটা যে লাইন আছে, এই দুইটা লাইন হবো যে M452 যে লাল সাইডে যে ইটা আছে, টার্মিনালটা আছে এইটা, আবার W1200 দিলে K1K0, ঠিক আছে, M452 সাইডে হবে এই লাল সাইড, ডিসপ্লে যে লাল সাইড, লাল সাইড দিয়ে হবে, তারপরে K0 চলে গেল। এখন এসতে সার্কিট, সার্কিটে যে আপনার লাল আর প্লাস এই লাল আর কালো যে দুটো লাইন আছে, দুটো লাইন দিবেন এই সার্কিটের মাঝখানে, যে 12 ভোল্ট এখান দিবেন, যে এস যে সাইডটা যে লাইন দুটো আছে, এই লাইন দুটো নিয়ে এসে সার্কিটের মাঝখান দিবেন, এলো M452-এর কাজ শেষ। আর W1200-এর এস এর সার্কিট, এস যে আপনার ভোল্টেজ আপনার আছে, এস এ সার্কিট, এই সার্কিটটা লাইন দুটো নিয়ে এসে এই ভোল্টেজ প্লাস আর মাইনাস আছে এখানে দিতে হবে, আর K0 জায়গাতে K0 দিয়ে দিবেন। একদম ইজিভাবে জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখানে সামনের সিলিংটা তিনটা গেল, তিনটা লাইন তিন জায়গায় দিয়ে দিবেন, একটা হলো সার্কিট, মাঝখানে হলো আপনার এই সাইড, আর একটা হলো আপনার K0 K1, আর AP13 জায়গায় লাইন দিয়ে দিবেন, আবারও বলে দিলাম আপনাদের বোঝার জন্য। এখন পিছনের সাইড লেখা আছে AC220 ভোল্ট, এটা কারেন্ট 220 ভোল্ট ইনপুট করবেন। ACL তো বোঝাইতেছি আমি, এসি লাইট যে আপনার 100 ওয়াট বা 200 ওয়াটের যে বাল্বটাতে জ্বালাবেন, এখান থেকে লাল জায়গায় আমরা এসি জায়গায় তো লাল কালো না, একভাবে লাগালে হইব, কিন্তু একভাবে লাগালে হয়েছে, এখানে একভাবে লাগালে হয়েছে,
তো এদিক দিয়ে এই সিধু 26 ভোল্ট ইনপুট করবেন আর এদিক দিয়ে যে 108 বাল্বটা দিবেন এই বাল্বটার লাইন এদিক থেকে দিবেন তারপর বিতে ব্যাটারি অবশ্যই এখানে লাল দেওয়া আছে কালো দেওয়া আছে এলে প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে ব্যাটারি লাইন দিবেন আবার এখানে দেওয়া আছে ডিসি এল্ট ডিসি এল্ট বোঝাতে আছে ডিসি লাইট এখান থেকে ইনপুট করবেন এখান থেকে বাইর করবেন আউটপুট করবেন ডিসি আউটপুট বাইর হবে একদম ইজিভাবে লাইনের কালেকশনগুলো কিন্তু দর্শক দেওয়া হলো তো আশা করি আপনারা স্পষ্টভাবে জিনিসটা বুঝতে পারছেন চাইলে আমাদের কাছে ডিসি বাল্ব পাবেন আমাদের কাছে পাবেন ডিসি হোল্ডার তারপরে বেশি ওয়াট যে আপনার আমি অনেক সময় বড় মেশিনে ডিসি বাল্ব এসি ডিসি করি আমি বড় বাল্বটা ব্যবহার করি তো বড় বাল্বটা নিতে কিন্তু আমার কাছে এই 5 ওয়াটটাই ভালো 5 ওয়াটটাই চার্জের দিক দিয়ে আর তারপরে দিক দিয়ে আমার কাছে 5 ওয়াটটাই ভালো তো এই ডিসি বাল্বটা আমার কাছে নিতে পারবেন সহজভাবে তো এই লো দর্শক অনেকে বাইরে জানতেছে ভাই আপনি শুধু W1200 নিয়ে দিয়ে বললেন M400 বানাবার কথা বললেন না তো আমি সব সার্কিটে একই কথা সার্কিটে যে আপনার এই এখান তো কালেকশন তো সব একই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে খালি এখানে খালি এই সার্কিটের লাইন ওই সার্কিটের ভিতরে জানা প্লাস মানে 12 ভোল্ট দেওয়া আছে 12 ভোল্টের লাইনটা দিয়ে দিবেন আর রিলে যে কন্টাক্টের যে লাইনটা আছে রিলে কন্টাক্টের সাইডটা দিয়ে দিবেন আর এই যে আর এই ডায়োডটা দিয়ে দিবেন এ সিরিজে কন্ট্রোলের কাজ শেষ আর হিউমিডিটিটা কিন্তু ডাইরেক্ট যদি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু